শুরু হচ্ছে আরেক নতুন পথের যাত্রা। ঢাকা শহরকে বাইপাস করে চলার নতুন পথ, বাইপাইল আশুলিয়া হয়ে উড়াল পথে সোজা বিমানবন্দর। আর এখানেই অপেক্ষা করছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুই অংশ জুড়ে দিলেই তৈরি হবে সাভার থেকে কুতুবখালি প্রায় 44 কিলোমিটার সরাসরি সংযোগ। এই প্রান্ত থেকে রেল লাইন ধরে এগিয়ে যাবার পরে আবদুল্লাপুর থেকে কামারপাড়া গেলেই চোখে পড়ে একে একে মাথা তুলে দাঁড়াচ্ছে এক একটি পাইল। এরপর আশুলিয়া ধরে এগিয়ে গেলে চোখে ধরা দিবে ঢাকা আশুলিয়া সড়কের দুই পাশে একে একে জেগে উঠেছে নতুন পথের দিশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য হলো 24 কিলোমিটার। এই প্রকল্পটা শুরু হয়েছে কাওলার থেকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখান থেকে শুরু হলো আমরাও সেখান থেকে শুরু করে আমরা উত্তরমুখী যাব, এবং এটা আবদুল্লাপুর হয়ে বিআরটিকে ক্রস করে আশুলিয়া পার হয়ে ইপিজেড পার হয়ে শ্রীপুর একটা জায়গা আছে সেখানে গিয়ে শেষ হবে। এটার পরিবেশনটা এমনভাবে রাখবো যাতে পরবর্তীতে যদি এই প্রকল্প সাথে অন্য কোনো প্রকল্প এক্সটেনশন হয় যাতে এটার সঙ্গে সহসায় সংযুক্ত করা যায়। এই পথ ধরে একটু সামনে এগিয়ে গেলেই জিরাবো হয়ে বাইপাইল পর্যন্ত বিভিন্ন জায়গায় পাইলিং এর কাজ এগিয়েছে বেশ। এ পর্যন্ত শেষ হয়েছে 2180টি পাইলের কাজ। পাইল ক্যাপ বসেছে 227টি, পিয়ার হয়েছে 109টি, আর বসানো হয়েছে 34টি পিয়ার ক্যাপ। কিছুটা পিছিয়ে থাকলেও লক্ষ্য ধরেই এগিয়ে চলছে কাজ। ওভারঅল যদি আমরা বলি তাহলে আমাদের 30% কাজ হয়ে গেছে। কিন্তু আমরা যদি নিট কাজের মূল্যায়ন করি যে নিট কতটুকুন কাজ হয়েছে, কারণ আমাদের মোবিলাইজেশনও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে, তো নিট কনস্ট্রাকশন যে সিভিল ওয়ার্ক এটা আমাদের এ পর্যন্ত প্রায় 17% কমপ্লিট হয়েছে। এবং আমাদের যে প্রোগ্রাম এবছরে 25%, তবে আমরা আনঅফিসিয়ালি টার্গেট রেখেছি 35%। 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে, তবে তার আগে পার্শিয়াল অপারেশনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।